আমাদের 72 বছর পর হঠাৎ মনে হল আবার লাইন নিয়ে সব দাঁড়াবে, আবার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসবে, আবার উপস্থিত সার্টিফিকেট নিয়ে আসবে, আবার ছেলে মেয়ের সার্টিফিকেট নিয়ে আসবে, আবার বাড়ির জমি দলিল নিয়ে আসবে, আবার সবাই বিদেশি হয়ে যাবে 5 বছরের জন্য, তারপর আবার নাগরিকত্বের জন্য লাইনে দাঁড়াবে। কি মনে করেন আপনারা, সবাই কি আপনাদের চাকর নকর না আমরা আপনাদের চাকর নকর? এটা আমাদের অধিকার। কখনো বলবে ভোটার লিস্টে নাম তো, ভোটার লিস্ট হচ্ছে সবাই নাম তুলবেন। আমি আপনাদের অনুরোধ করবো ভোটার লিস্টে সবাই নাম তুলবেন। ভোটার লিস্টটা ঘুরে ভর্তি করে রেখে দিয়েছে, যদি ভাবেন আপনার নাম আছে প্যানিক করার ব্যাপার নয়, একটু দেখে নেবেন আপনার টাইটেলটা ঠিক আছে কিনা, আপনার বাবার নামটা ঠিক আছে কিনা। অনেক জায়গায় আমি শুনেছি বাবার নাম ভুল করে দিয়েছে, ছেলে মেয়েদের নাম ভুল করে দিয়েছে, বাড়ির পদবি ভুল করে দিয়েছে। কিচ্ছু না, ভোটার লিস্ট যারা তৈরি করছে শনিবার রবিবার জেনে রাখবেন, স্কুলে স্কুলে বসবে, দেখে আসবে নিজের নামটা ঠিক আছে কিনা। যার নামটা ঠিক নেই তিনি তার নামটা সংশোধন করে তুলে নেবেন, আর কিছু করবার প্রয়োজন নেই, আর কিছু করবার প্রয়োজন নেই। বাংলা এনআরসি হবে না, কে করবে গভর্নমেন্ট? আসামে ডিটেনশন ক্যাম্প কে করেছে? আসাম সরকার করেছে, সুপ্রিম কোর্ট আর কেন্দ্রীয় সরকারের নির্দেশে। আমাদের এখানে কোন ডিটেনশন ক্যাম্প ট্যাম্প কিছু নেই, মিথ্যে কথা, একটাও নেই, হবেও না, হবেও না, করতে দেওয়া হবে না, পরিষ্কার। তার জন্য যদি গোয়া কেটে দেয় দেবে, আমি জেনে রাখবেন আমি এক কথার মানুষ। এখানে এনআরসি হবে না, আর ওরা টাকা করছে, নতুন করে টাকা করছে। বলুন তো উপস্থ ভাই বোনেরা, আমার কত কষ্ট করে আপনারা এপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, এতদিন ধরে লড়াই করে আজকে আপনারা দেশের নাগরিক, আজকে বলে দিচ্ছে হঠাৎ করে আপনার নাগরিক নয়। কোথায় ছিল বাবা বিজেপি দল? 1971 সালে ছিলে না 1947 সালে ছিলে না 1975 সালে ছিলে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তুমি তখন হামাগুড়িও দিচ্ছিলে না, তুমি হাওয়া খাচ্ছিলে, তখন তো জন্মই নাওনি, ভূমিষ্ঠই হয়নি। বিজেপি জন্মেছে কবে? 1980 সালে। আর তারা উদ্বাস্তুদের নিয়ে এখন কথা বলছে, ভোটের রাজনীতি। উদ্বাস্তুদের জমি, নিঃশর্ত জমির দলিল কে করে দিয়েছি? আমি করে দিয়েছি, আর বাদ আমি করে দিয়েছি, মনে রাখবেন। 1985 সালে করে দিয়েছি, মনে রাখবেন।